আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাইয়াযযাক্কারু মাইয়াকশা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে এই জায়গার মধ্যে বলছে যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে আমার বন্ধুগণ যারা ভয় করে যারা একটা জিনিসকে ভয় করে অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা ভয় করে ভালোবাসে আল্লাহ তাআলার কথা মতো যারা চলার চেষ্টা করে তারাই তো আল্লাহকে ভয় করে ঠিক না আমার বন্ধুগণ ঠিক কি না যারা আল্লাহকে আল্লাহর কথা মতো চলে যারা আল্লাহর কথা মতো ডাকে সাড়া দেয় যারা ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকে আল্লাহর প্রতিটা হুকুম পালন করার চেষ্টা করে তারাই তো আল্লাহকে ভয় করে তাই কি না কিন্তু কাফের মুশরিকরা আমার বন্ধুগণ করে না সেই জায়গার মধ্যে আল্লাহ বলছেন সাইয়াযযাক্কারু মাইয়াকশা যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন তো আজকে আমরা যারা নামাজের মধ্যে আসলাম অবশ্যই আমাদের একটা মনের মধ্যে ভয় আছে যে মরে গেলে না জানি আমাদের সাথে কেমন আচরণ করা হয় মরে গেলে না জানি আমাদের সাথে ফেরেশতারা কেমন আচরণ আমাদের সাথে বিহেভিয়ার কেন প্রকাশ করে আমাদের সাথে আমার বন্ধুগণ হয়তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিতে পারে অথবা এমন প্রকৃতি এমন পর্যায়ের শাস্তি দিতে পারে যেটা আমরা দুনিয়া থেকে অল্প হলেও চিন্তা করি যার কারণে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি নবীকে ভালোবাসি এবং আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যম দিয়ে আমরা আমাদের আল্লাহ তাআলার হুকুম মেনে দুনিয়া থেকে চলার চেষ্টা করি জোরে বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তারাই উপদেশ গ্রহণ করবে কিন্তু যারা ভয় করে না কিন্তু যারা ভয় করে না তারা কি করে আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন বর্তমান সময় আমরা এমন একটা সময় পার করতেছি আমার বন্ধুগণ এই সময়টা হচ্ছে জাহেলিয়াতের মতো সময় হয়ে যাচ্ছে চারিদিকে শুধু ইসলামটাকে ডিমনিটাইজেশন করার জন্য ইসলামটাকে দমিয়ে রাখার জন্য ইসলামটাকে নিচু করে রাখার জন্য উঠে পড়ে লেগেছে নাস্তি কাফের মুশরিকরা উঠে পড়ে লেগেছে ইসলামটাকে দমিয়ে রাখার জন্য আমার বন্ধুগণ আপনারা বলুন তো ইসলামকে দমিয়ে রাখা যাবে যাবে না আমার বন্ধুগণ চিন্তা করুন একটা মেইন রোডের ভিতরে একটা বাস চলতেছে সাথে একটা রিকশা চলতেছে রিকশার মধ্যেও মনে করেন ডিজিটাল একটা মেশিন এবং বাসের মধ্যেও ইঞ্জিন আছে দুটার ভিতরে মেশিন আছে দুটাই যদি একসাথে চেষ্টা করে যে রিকশা আর বাস কনটেস্ট করতেছে কে আগে যাবে কে সামনে যাবে আমার বন্ধুগণ রিকশা বারবার চেষ্টা করতেছে বাসকে পিছনে ফেলে দেওয়ার জন্য সে আগে চলে যাওয়ার জন্য সে প্রয়োজন হলে রাস্তা থেকে একটু নিচে চলে এসেছে মাটির রাস্তা দিয়ে হলেও সে বাসের আগে যেতে চায় জোরে বলুন আমার বন্ধুগণ যেতে পারবে ঠিক তেমনি ভাবে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস এমন একটা ধর্ম এমন পূর্ণাঙ্গ ইসলাম আমার বন্ধুগণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামটা হচ্ছে সেই বাসের মতো করে যতই চেষ্টা করুক আপনি আমি আমরা যতই চেষ্টা করি যদি ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য ইসলামকে সামনে দিকে অগ্রসর হওয়ার জন্য তাহলে কখনোই পারবে না এবং পারবোও না আমার বন্ধুগণ ঠিক তেমনি ভাবে বাস তার গতিতে ঠিকই চলে যাবে যদিও দুজনের ইঞ্জিন আছে যদিও দুজনের জায়গার মধ্যে মেশিন আছে চেষ্টা করে পারবে না আমার বন্ধুগণ এই কথাটা এই জন্য বললাম বর্তমানে আপনারা জানেন আমার বন্ধুগণ কিছু আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে বই পুস্তকের যে একটা কারিকুলাম তৈরি করা হয়েছে যে বইগুলা ছাত্র এবং ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই বইগুলার ভিতরে ইসলামটাকে দূরে সরে রাখার জন্য ইসলামটাকে দূরীভূত করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু নাস্তিক আর মুরতাদ জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ সেই ইসলামটাকে যতই তারা চেষ্টা করুক পারবে না আমার বন্ধুগণ ক্লাস সিক্স এ সেভেন এ এমনকি ওয়ান টু এর বইয়ের মধ্যে ডারউইনের মতো মতবাদের মতো অর্থাৎ মানুষ নাকি বানর থেকে হয়েছে আমার বন্ধুগণ ডারউইনের সেই মতবাদটাকে তারা আবার আমাদের ছাত্রছাত্রীদের আমাদের স্টুডেন্ট ভাইদেরকে বন্ধের মাঝে সেটাকে তুলে ধরার জন্য অর্থাৎ তারা যেন ইসলামটাকে ভালো করে না মানতে পারে না বুঝতে পারে সেজন্য তারা এই সবকিছু নাস্তিকতা মুরতাদ সবকিছু তারা সেই বইয়ের মধ্যে অ্যাডজাস্ট করে আজকে শিক্ষকরা তাদের বাধ্য হয়ে তাদের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে আমার বন্ধুগণ আফসোস লাগে এমন একজন মানুষ যে কিনা নিজেকে বিজ্ঞানী বলে দাবি করে অথচ সে বিজ্ঞানের নামে কলঙ্ক সে ভালো করে কোনো কিছু আবিষ্কার করতে পারে না কিন্তু সে এতটুকু জানে 18 থেকে 35 বছর বয়সের যুবক এবং যুবতীদের আচার এবং আচরণ দেখে কথার চলন দেখে বলে দিতে পারে আসলে তার মনের ভিতরে কি চলছে আমার বন্ধুগণ বলতেছিলাম ডক্টর জাফর ইকবালের কথা সে আমার বন্ধুগণ নিজে থেকে কিছু লিখতে পারেনি গুগল থেকে ট্রান্সলেট করে বইয়ের মধ্যে কিছু পড়া অ্যাডজাস্ট করে দিয়েছে
সংযোগ করে দিয়েছে যেটার দ্বারা আপনার আমার ছেলেগুলাকে আপনার আমার মেয়েগুলাকে ইসলাম থেকে দূরে সরে রাখার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার বন্ধুগণ যতই চেষ্টা করুক মনে রাখবেন আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম দুনিয়ার মধ্যে ছিল আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেটা থাকবে কোন নাস্তিক কোন মুরতাদ কোন নামদারি বিজ্ঞানী হাজার চেষ্টা করেও ইসলামকে পিছনে ছেড়ে দিতে পারবে না জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ সেজন্য আপনাকে আমাকে সচেতন এবং সচেষ্ট থাকতে হবে তাহলেই সম্ভব কারণ তারা চেষ্টা করে সফল হয়ে যাচ্ছে এই সময়ে কিন্তু আপনাকে আমাকে সচেতন থাকতে হবে আপনার ছেলেকে পড়াচ্ছেন আপনার মেয়েকে পড়াচ্ছেন শ্রেষ্ঠ মনে রাখতে হবে সেজন্য ইসলামের বহির্ভূত কোনো শিক্ষা যেন তার ভিতরে ঢুকে না যায় আমার বন্ধুগণ যদি সে শিক্ষায় সে শিক্ষিত হয়ে যায় তাহলে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে আপনাকে ছেড়ে দুই দিন আগ পাশ চলে যাবে দুনিয়ার ভালোবাসায় নিমজ্জিত হয়ে যাবে আখেরাত কি জিনিস আল্লাহ কি জিনিস নবী কি জিনিস সে নিজের ভিতরে ধারণ করতে সক্ষম হবে না সে জানবে না বুঝবে না যে এক আল্লাহ বলে আদো দুনিয়ার মধ্যে কেউ আছে সে তার অন্তর থেকে সে তার মস্তিষ্ক থেকে দূরে সরে যাবে সেজন্য আপনাকে আমাকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে বিশেষ করে বর্তমান সময়ে যারা আমরা ক্লাস 6 7 এবং 1 2 তে যে ছেলে মেয়েগুলোকে ভর্তি করেছি বিশেষ করে তাদের প্রতি সবচেয়ে বেশি নজর রাখতে হবে আমার বন্ধুগণ বলেন তো বানর থেকে কি কখনো মানুষ হওয়া যায় আমার আল্লাহ বলছেন খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি কুরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে বলেছে নারী পুরুষের সংমিশ্রণের মিলনের মাধ্যম দিয়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যম দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার সুতরাং আমার শুকরিয়া আদায় করো আমার বন্ধুগণ এত কথা আল্লাহ কুরআনের মধ্যে পাই টু পাই বলে দিয়েছেন শুধু কি পুরুষ থেকে আমার বন্ধুগণ পুরুষের কাছে সেই শুকরাণু আসলো কি করে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই হিসাব নিকাশ করে কুরআনের মধ্যে উপস্থাপন করে দিয়েছেন তবুও নামদারি কিছু বিজ্ঞানী বলবে না এটা তো ডারউইনের মতো অর্থাৎ বানর চলতেছে চলতেছে হঠাৎ সে আস্তে আস্তে বড় হচ্ছে মানুষের মতো রূপ হচ্ছে তার শরীরের পশম পড়ে যাচ্ছে সে এখন মানুষের আকৃতি ধারণ করে অর্থাৎ সে এখন বানর থেকে মানুষ হয়েছে আমার বন্ধুগণ এমন চিন্তা ভাবনা একমাত্র একজন পাগলই করতে পারে জোরে বলুন ঠিক কিনা কারণ পাগল ছাড়া এরকম চিন্তা ভাবনা তার মনের মধ্যে কখনো আসতে পারে না দল্লামি যদি বানর থেকে মানুষ হয় তাহলে এখন যে বানরগুলো রয়েছে তারা কেন এখনো বানর রয়ে গেল এখনো পর্যন্ত কেন মানুষ হলো না আমার বন্ধুগণ এটা আমি জানতে চাই মানুষ যেই লোকগুলা যে এখনো তাদের চেলাপেলাগুলা অর্থাৎ সেই ডারউইনের মতবাদের মতো যে মানুষগুলো এখনো তাদের অনুসরণ করে অনুকরণ করে যাচ্ছে আমার বন্ধুগণ দুদিন আগ আর পাশ আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামিয়াতের হুকুমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং কোরআনের হুকুম এবং নবীর আদর্শ মানুষের মধ্যে ফুটে উঠবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সেজন্য আপনাকে আমাকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে আমার বন্ধুগণ বলতেছিলাম সাইয়াযাক্কারু মাইয়াখশা অর্থাৎ যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করে তারাই আল্লাহর কথা মেনে চলে তারাই নবীকে ভালোবাসে তারাই নবীর আদর্শটাকে নিজের জীবনে ধরে রাখে এবং মানতে মানতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের জীবনের মধ্যে আকৃষ্ট হয়ে ধরে রাখে কিন্তু যারা আল্লাহকে ভয় করে না আল্লাহর বিরোধিতা করতে শুরু করে আল্লাহ তাআলার বিরোধিতা করে আল্লাহ তাআলার ধর্মটাকে ইসলামটাকে দূরে সরিয়ে দিতে চায় তারা যতই চেষ্টা করুক ভবিষ্যতে কখনোই তারা পারবে না আমার বন্ধুগণ আপনারা জানেন তসলিমা নাসরিন বলে একজন লেখিকা ছিল বাংলার জমিনে সে বলেছিল যদি পুরুষরা চারটা বিবাহ করতে পারে কেন একটা মেয়ে তাহলে চারটা বিবাহ করতে পারবে না আমার বন্ধুগণ চারটা পুরুষে একটা পুরুষের চারটা বিবাহ করলে চারটা ঘর থেকে চারটা সন্তান হবে বোঝা যাবে এটা এই মহিলার সন্তান অথবা এটা এই এই পিতার সন্তান এটা বোঝা যাবে কিন্তু একটা মহিলা যদি চারটা বিবাহ করে কার সন্তান কোনটা বলা যাবে আমার বন্ধুগণ এই কথা বলার কারণে বাংলার তৌহিদ প্রিয় জনতা তাকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছিল সে ভারতের মধ্যে অবস্থান করছিল সেই জায়গার মধ্যেও আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলার মায়ের আমার বন্ধুগণ বলেছিলাম আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না আমার বন্ধুগণ অত্র দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে সে যে ডাক্তারকে বিশ্বাস করেছিল অর্থাৎ সে বাসার মধ্যে হাঁটতে গিয়ে সে হুচুট খেয়ে পড়ে গিয়েছিল ব্যথার জন্য হসপিটালে গিয়েছিল ডাক্তারকে বিশ্বাস করেছিল যে ডাক্তার তাকে
ট্রিটমেন্ট করার জন্য পরীক্ষা করার জন্য ডাক্তারটাকে ট্রিটমেন্ট পরীক্ষা না করে ট্রিটমেন্টের নাম করে তাকে চিরতরে পঙ্গু বানিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ বলুন তো এই মাইটা কার সুতরাং সে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ তাআলার বিরোধিতা করেছিল আজ সে চিরতরে পঙ্গু হয়ে গেছে আমার বন্ধুগণ এতে আমাদের শুকরিয়া আদায় করা না আমাদের সচেষ্ট সচেতন এইজন্যই থাকতে হবে যাতে আমাদের সন্তানগুলো ডক্টর জাফর ইকবালের মতো এবং তসলিমা নাসরিনের মতো নাস্তিক মুরতাদ যেন না হয়ে যায় সেজন্য সদা সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার বন্ধুগণ বলতেছিলাম ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আর যারা ওটা উপেক্ষা করবে সে তো নিতান্ত হতভাগা আমি বলছিলাম বন্ধুগণ যে আল্লাহ তাআলাকে ভয় করবে না আল্লাহ তাআলার ভয়কে উপেক্ষা করে নিজের মতবাদকে সামনে ধরে রাখবে নিজের ভিতরের মনের খারাপিটাকে সামনে সকলের সামনে প্রচার প্রসার করতে চেষ্টা করবে সে আসলেই হতভাগা কেন হতভাগা সে দুনিয়ার মধ্যে যদিও সফল হয়ে যায় মরে যাওয়ার পরে কিয়ামতের মাঠে হাশরের ময়দানে তার জন্য চুল পরিমাণ রহমত করা হবে না চুল পরিমাণ দয়া দেখানো হবে না কারণ সে বিরোধিতা করেছিল আল্লাহর নবীর আদর্শের সে বিরোধিতা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সে বিরোধিতা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনের সুতরাং সেই সময় সে এত হতভাগা থাকবে জাহান্নাম ছাড়া তার আর কোনো জায়গা থাকবে না শুধু আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না আল্লাহ বলেও দিচ্ছেন যে জাহান্নামে তার কেমন অবস্থা হবে আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সে ভীষণ নরককালনে প্রবেশ করবে অর্থাৎ বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করবে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন জাহান্নামের আগুন জ্বালানোর জন্য মানুষ আর পাথরকে তৈরি করা হয়েছে মানুষ আর পাথর হবে সেই জাহান্নামের আগুনটা জ্বালানোর জন্য আমার বন্ধুগণ সেই জাহান্নামের আগুনের লাকড়ি হচ্ছে বর্তমান সময়ের তথাকথিত কিছু নাস্তিকতাবাদের সেই মানুষগুলা যারা আল্লাহর আইনের বিরোধিতা করে নিজের মতামতকে প্রকাশ এবং ভিউস ভাইরাল করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের জন্যই সেই জাহান্নামের জায়গাটা নির্ধারণ করে রাখা হয়েছে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সুম্মা লা ইয়াহইয়া সুম্মা অতঃপর লা ইয়ামুতু সে মৃত্যুবরণ করবে না ফিহা সেই জায়গার মধ্যে ওয়ালা ইয়াহইয়া এবং সে জীবিতও থাকবে না অর্থাৎ জাহান্নামে যখন তাকে ফেলে দেওয়া হবে সেই জায়গার মধ্যে সে মরেও যাবে না এবং বেঁচেও থাকবে না অর্থাৎ তাকে কষ্টের পর কষ্ট দিতে দিতে তার শরীরের চামড়া খসে পড়ে যাবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিও ধরা হয় দুই জোড়া এক জোড়া জুতা যা পায়ের মধ্যে পরানোর পরে তার মাথার ভিতরে ভাত চুলার মধ্যে বসালে যেমন বলগ উঠে ঠিক সেই রকম ভাবে সেই জাহান্নামের জুতাটা যখন তাকে পরানো হবে তার মাথার মস্তিষ্কের ভিতরে মাথার যত কিছু আছে সব কিছু সেই বাতের ডেগের মতো করে বলগ উঠতে থাকবে আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কতটুক পরিমাণে হতে পারে আমার বন্ধুগণ সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আদর্শটাকে নিজের জীবনে গ্রহণ এবং ভালোবাসার মধ্যে রাখতে হবে